সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন চারজন সারা পৃথিবীর বাদশা আল্লাহ চারজনকে বানিয়েছিলেন এক নম্বর দুইজন মুসলমান দুইজন কাফের দুইজন মুসলমানের একজন নাম বাদশা যুলকারনাইন আর একজন বাদশার নাম বাদশা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম কাফেরদের মধ্যে দুইজনকে আল্লাহ বাদশাহী তামাম পৃথিবীর দিয়েছিলেন একজনের নাম নমরুদ আর একজনের নাম বক্তেনসর জমিনের এমন কোন মাটি নাই যে মাটির বাদশাহী তারা না করে গেছে 700 বছর পর্যন্ত নমরুদ জুতার পিটুনি খাইছে 1000 বছর পৃথিবী শাসন করেছে নমরুদ একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কত হাজার বছর 1000 বছর পৃথিবী শাসন করেছে নমরুদ 700 বছর পর্যন্ত আল্লাহ জুতা দিয়ে পিটাইছে বলে হুজুর এটা আবার কেমন এই নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আল্লাহ পাল্লা দিয়ে বসলো আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি মশা মারতে কামান দাগাই না আমার আল্লাহ এই বিরাট বড় প্রতাপশালী বাদশা তাম দুনিয়ার বাদশাহী আল্লাহ তারে দিয়েছিল কিন্তু সে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ সৈন্য এনে ইরাকের বাগদাদ রাজধানীতে জমা করলো হাজীগঞ্জের মুসলমান হে বাবাজি মায়েরা রে সারা পৃথিবীর বাদশা তৎকালীন জমানা সাতটিখানি কথা না আপনি একটু চিন্তা করেন এশিয়া ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া এরপরে আপনার কি বলে আফ্রিকা আরব আরব সারা পৃথিবীর বাদশা ছিলেন নমরুদ সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ সৈন্য ইরাকের বাগদাদে জমা করলো আল্লাহর সাথে পাল্লা দেওয়ার জন্য আল্লাহ বলেন না 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 মশা মারতে কামান দাগাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের সাথে যুদ্ধ করার জন্য আমার আল্লাহ মশা পাঠাই দিলেন একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার মশা পাঠাই দিলেন আমার আল্লাহ এই মশাগুলি এতই কঠিন এবং জটিল ছিল মশা এই মশা যখন মানুষের মাথার মগজের মধ্যে কামড় দিত তখন তার সুর দিয়ে মশা মগজের রক্তগুলি এবং মগজগুলি চুষে চুষে নিয়ে চলে যাইত একটা মানুষ শ্বাসশূন্য হয়ে মরে পড়ে থাকত নমরুদ বাঁচার জন্য সে দৌড়াইয়া প্রাসাদের মধ্যে লুকাইল আল্লাহ পাক বলেন না তোকে মারার জন্য আমি ভালো কোনো মশা পাঠাবো না আমি আল্লাহর ইজ্জত তো অনেক বড় ওলিল্লাহিল ইজ্জা ওলি রাসূলিহি ওলিল্লাহিল ইজ্জাতি ওলি রাসূলিহি আমি আল্লাহর ইজ্জত আছে আমার নবীর ইজ্জত আছে আমি আল্লাহর সাথে পাল্লা দিতে গেলে আমি আল্লাহ অপমান করব আমার নবীর ইজ্জতের চাদর ধরলে আমি আল্লাহ গুমুত খাওয়াইয়া তোকে অপমান করে দুনিয়ার থেকে কবরে আনব এরকম বহু বেঈমান কবরে চলে গেছে আমার নবীর সাথে দুশ্মনী কইরা কইরা কথা বলেন ঠিক কি না বাবা মুসলমান আল্লাহ একটা ল্যাংড়া বসে পাঠাই দে বলল ল্যাংড়া তুই যা সুবহানাল্লাহ বলবে ল্যাংড়ার কাল্লা তুই ল্যাংড়ার আল্লাহ কই তুই যা তুই ল্যাংড়া হইছ তুই যা বালাটার দরকার ল্যাংড়ার আল্লাহ বলে ল্যাংড়া এসে পাশে বসে রয়েছে নমরুদ গো তুই আমার তোরাই আমার এই সব শেষ করে দিলি লক্ষ লক্ষ সৈন্য মেরে ফেলেছে মশাই কামড়াইয়ে আল্লাহ আকবার ওই দিন থেকে আল্লাহ যে মশা দুনিয়াত পাঠাইছে আর মশা কিন্তু আল্লাহ নিছে না ওখানে মশা আমরা রে হামদা কি কথা কন যেই রক্তের যেই গ্রুপ সেই গ্রুপের মশাই ধরে অন্য গ্রুপ অন্য গ্রুপে ধরে না আপনার যদি এবি পজিটিভ থাকে তো মশায় বেশি ধরবে আমার এবি পজিটিভ রক্ত আমার মশায় বেশি ধরে হ্যাঁ যেখানেই যাবো খালি মশা আমার দেখলে হয়েছে কালে হুজুরে পাইছি আজকে যদ্দুর ফারে আজকে নিয়ামত লুয়ে লুয়ে আজকে সুমাই লুয়ে গিয়ে আমি যে বক্তা আমার চিনে না খুব মনোযোগ দিয়ে ল্যাংড়া মশা আল্লাহ পাঠাইলো ওই যে মশা জাতি পৃথিবীতে আল্লাহ পাঠাইছে আর মশা আল্লাহ আসমানে উঠাই নেয় নাই জমিনবাসীর জন্য আল্লাহ মশা পাঠাই দিলেন নমরুদ কয় তোরা তো আমারে শেষ করছো আজকে তোরে খাইছি
মারতে যাওয়ার পরে ফুরুত করে ল্যাংড়া মশাটা নাকের ভিতর দিয়ে ঢুইকা নমরুদের মগজের মধ্যে চলে গেছে চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা আল্লাহর উপরে কৌশল আলো আছে জোরে কোন আছে আমগো ফ্যাট কয়টা জোরে কর এর ভিতর কত কোয়ালিটির খাবার ঢুকাইছেন কন্তু তারপরে কিন্তু সকাল বেলা এক নাগাদ দিয়ে বের করে দিতেছে একবার খালাস করে চলে যায় চিন্তা করেন তারপর আপনার শরীরের ভিতর যা যা দরকার চোখে যেটা দরকার এইটা চোখেরটা চোখে পাঠায় দিছে লেবু খাইলে লেবুরটা পাঠায় দেয় একসাথে ওষুধ খেলেন মাথা ব্যথার ওষুধ জ্বরের ওষুধ সর্দির ওষুধ ঠ্যাং ব্যথার ওষুধ পা ব্যথার ওষুধ গায়ের ওষুধ ঘাও শুকানোর ওষুধ ছয় রোগের ওষুধ একসাথে খাইছেন এই পেট আপনার হজম করে ছয় রোগের ওষুধ ছয় জায়গা এই পেট আপনার পৌঁছাই দিছে কারিগর কে আল্লাহ জোরে বলেন কে তো সেজদা হবে কার আল্লাহ জিকির হবে কার আল্লাহ প্রশংসা হবে কার আল্লাহ হ্যাঁ আমাদের সব কিছু কার জন্য হবে আল্লাহ ও বাবা মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান আসলে আমাদেরকে ভালো হওয়া লাগবে মশাটা নমরুদের নাকের মধ্যে ঢুকে গেল কুট করে যায় কামড় দেয় আল্লাহ ডাক দিল মশারে তুই আস্তে আস্তে কামড়াবি কারণ একদিন দুই দিন ওরে শাস্তি দিব না ওরে আমি এক হাজার বছর রাজত্ব দিলাম চারশো বছর ওদের ওরে জুতার পিটনি আমি খাওয়াবো ধীরে 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 মারবো একদিন দুই দিন না আলবেদার নেহার ভিতরে ইমাম ইবনু কাসির লিখতেছেন চারশো বছর ধরে মশাই তারে কামড়াইছে টুক করে কামড় দেয় আর জোরে করে বাড়ি দেয় যখন বাড়ি দেয় আল্লাহকে মশা থাম সুবহানাল্লাহ কইলেন না আরো জোরে বলেন আল্লাহু আকবার পাওয়ার কার ক্ষমতা কার কৌশল কার ওরা সাধারণ দুনিয়ার ভিতরে সাধারণ সময়ের জন্য একটু তাল বাহানা করে নেয় আল্লাহকে শয়তানের অনুসরণ করছিস ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন সে তোর প্রকাশ্য দুশ্মন যতই শয়তানের ইত্তেবা করিস কাজ হবে না আমি আল্লাহর দরজায় তোকে ফিরে আসতেই হবে ফিরে আসতেই হবে ফিরে আসতেই হবে আল্লাহর দরজা ছাড়া আর কোনো দরওয়াজা আছে ও নবীর উম্মত চারশো বছর ধরে নমরুদের মশায় কামড়া মাথার মধ্যে কামড় দেয় জোরে করে বাড়ি মারে আবার কামড় বন্ধ আবার কামড় দেয় আবার বাড়ি মারে এরপরে চারশো বছর পরে এই নমরুদরে কামড়াইতে 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 এক আর দুই বছর না চারশো বছর হিসাব করেন তো চার ঘন্টা যদি আপনার মাথা ব্যথা করে তাহলে আপনার কেমন লাগবে পাগল হয়ে যাবে না চার ঘন্টা যদি একসাথে মাথা ব্যথা করে একজন লোকের তাহলে সে তো পাগলের মতো হয়ে যাবে কি করে এদের নির্মূল করা যায় ডাক্তার যাবে এনে যাবে সেখানে যাবে চেক আপ করবে মাথায় পানি হাত পাঠালো কত কাহিনী কত কিছু করবে চেষ্টা করবে এই মাথা ব্যথা কমানোর জন্য চারশো বছর ধরে আল্লাহ ওরে শাস্তি দিছে তো দুনিয়ার ভিতর দিয়ে তো তোর শাস্তি দিবই তারপরে মরার পরে তো আবাদন আবাদা এটা আসে এটা তো কোনো শেষ নেই তাহলে আল্লাহর সাথে পাল্লা দিলে হবে সেজদা দিব কাকে কোন সন্দেহ আছে নাই সালাকি করা যাবে না আল্লাহর সাথে ও বাবা মুসলমান চারশো বছর ধরে মশাই কামড়াইয়া তারপরে নমরুদ দুনিয়ার থেকে আল্লাহ তারে জুতা দিয়ে বিদায় বিদায় মারলো অপমান অপদস্ত করে আল্লাহ কবরে নিয়ে গেল নমরুদ মরে যাওয়ার পরে আল্লাহ পাক দুনিয়াতে আর একজনকে বাচ্চা বানাইলেন এই বাচ্চার নাম বাচ্চা জুলকারনাইন পৃথিবীর সব জমিনের বাচ্চা আল্লাহ তাকে বানাইলেন এই জুলকারনাইন কালেমা পড়েছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালামের হাতে ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর নির্মাণ করতেছিলেন কাবা ঘর নির্মাণ করে যখন তাওয়াব করতেছিলেন ওই রাস্তা দিয়ে বাচ্চা হযরত জুলকারনাইন তিনি যাইতেছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়ে বলেন আপনারা কারা বলে আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহর খলিল ইব্রাহিম জমানার পয়গম্বর আমি আল্লাহর নবী তখন জুলকারনাইন ডাক দিয়ে বলল হো আল্লাহর নবী ইব্রাহিম আপনি যে আল্লাহর নবী তার প্রমাণ কি আপনি যে আল্লাহর নবী তার প্রমাণ কি আল্লাহর খলিল
ইব্রাহিম ডাক দিয়ে বললেন আমি যে আল্লাহর খলিল প্রমাণ কি আপনি চান বলে হ্যাঁ আমি প্রমাণ লাগবে আমার বলে কি প্রমাণ চান ওই যে ভেড়াগুলি যদি সাক্ষী দেয় আপনি ইব্রাহিমের কালেমার তাহলে আমি যুলকারনাইন কালেমা পড়ে মুসলমান হব সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ ছয়টা ভেড়া কয়টা ভেড়া কয়টা ছয়টা ভেড়া ইব্রাহিমের কালেমার সাক্ষী দিল একসাথে বলবেন আল্লাহু আকবার ভেড়ার জবান খুলে গেল ভেড়াও কালেমার সাক্ষী দেয় বাচ্চা যুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়লেন আল্লাহ তাকে পৃথিবীর বাচ্চা বানাইলেন সারা পৃথিবীর বাচ্চা আল্লাহ তাকে বানাইলেন ওই যে কিয়ামতের আগে পৃথিবীতে একটা প্রাণী আসবে এই প্রাণীর নাম হলো ইয়াজুজ মাজুজ এরা মানব জাতির একটা অংশ আদম সফিউল্লাহর বংশধর এরাও মানব ইয়াজুজ আর মাজুজ এরা খুব ভয়ঙ্কর এরা পৃথিবীর একটা অঞ্চলে পূর্ব অঞ্চলে তারা বসবাস করে পৃথিবীর পূর্বাঞ্চল সূর্য উদয়ের অঞ্চল থেকে অর্থাৎ জাপান থেকে রাশিয়ার ওই কোনার অংশে তারা বসবাস করে তারাই জমিনের ভিতরে আসে না বাচ্চা যুলকারনাইন তিনি সফর করতে করতে পৃথিবীর ওই পূর্ব প্রান্তে চলে যাওয়ার পরে ওই অঞ্চলের মানুষ বললেন বাচ্চা আমরা আপনাকে ট্যাক্স দিব কিন্তু ওই পাহাড়ি অঞ্চল থেকে আমাদেরকে দুনিয়াতে একটা জাতি আসে খুব ভয়ঙ্কর মানব জাতি তারা আমাদের খুন খারাপি করে যায় লুণ্ঠন করে নিয়ে যায় এরা ইয়াজুজ মাজুজ এদের থেকে আমাদেরকে একটু বাঁচান আপনি বিরাট করে তাদেরকে যদি আপনি শায়েস্তা না করেন তাহলে আমরা আজ বিপদগ্রস্ত হয়ে যাব একসাথে বলবেন আল্লাহু আকবার এই ইয়াজুজ মাজুজের কথা বলতেছি বাচ্চা যুলকারনাইন পৃথিবীর বিরাট বড় বাচ্চা এই যুলকারনাইনের প্রধান উজির যিনি ছিলেন তিনি হযরত খিজির আলাইহিস সালাম মারহাবা বলবেন নাম কি খিজির খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি পান করেছিলেন বিরাট বড় লম্বা হায়াত আল্লাহ তারে দিছে আমাদের এই হায়াত নাই 60 বছর চলে গেলে চোখে কম দেখি 70-80 বছর পার হয়ে গেলে আর শরীরের মর্দামি শক্তি থাকে না রক্ত ঠান্ডা হয়ে যায় বাপ দুনিয়া অল্প সময়ের জন্য কিছুই না এখানে তাল বাহানা গর্ব অহংকার করার জায়গা না এখান থেকে স্যারেন্ডার করে আল্লাহকে খুশি করে যাইতেই হবে নতুবা মহা বিপদ কথা বলেন ঠিক না ও তোর পিছে পিছে ঘুরছে সামন ও তোর পিছে পিছে ঘুরছে সামন কোন দিন জানি তোর হয় সমন ঝারি দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি ভাই বন্ধু আপন ঝোনা সঙ্গে তোমার কেউ যাবে না রে ও তোর খালি হাতে একা পথে খালি হাতে একা পথে যাইতে হবে বনো বেরি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি বাজানো এই বাচ্চা যুলকারনাইনের উজির ছিলেন খাজা খিজির আলাইহিস সালাম এই যুলকারনাইন বর্তমান জাপান এবং রাশিয়ার ওই পূর্ব কোন অঞ্চল উত্তর দক্ষিণ মনে রাখেন পৃথিবীর পূর্ব উত্তর সাইডের দিকে এই মেরুতে এই ইয়াজুজ মাজুজের বসবাস এরা ওই পাহাড়ি অঞ্চল দিয়ে বসবাস করে লোকেরা বলল বাচ্চা যুলকারনাইন এদের দিয়ে আমরা মহা বিপদে আছি প্রতিনিয়ত এরা দলবদ্ধভাবে এসে এসে আমাদেরকে হামলা করে আমাদের মানুষজন মেরে যে গবাদি পশু বনের পশু টশু আমাদের খাদ্য খাবার নিয়ে চলে যায় এদের অত্যাচারে আমরা খুব কষ্টে আছি আপনি দয়া করে একটা বিহিত করেন এ জাতির নাম ইয়াজুজ আর মাজুজ কিয়ামতের আগে হযরত ইমাম মেহেদি আলাইহিস সালামের পরে ঈসা রুহুল্লাহর জমানাতে ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে এই ইয়াজুজ মাজুজ কারা বাচ্চা যুলকারনাইন
ওই পাহাড়ের মাঝখান দিয়ে তার আসতো ওই পাহাড়ের মাঝখানে বিরাট বড় গর্ত খুঁজলেন আল্লাহ পাক তাকে একটা নিয়ামত দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নিয়ামত দিয়েছিলেন তিনি লোহাকে যেভাবে খুশি সেইভাবে গলাইতে পারতেন এবং আল্লাহ পাক তাকে বিজ্ঞানের ক্ষমতা দিয়েছিলেন উনি অনেক বড় বিজ্ঞানী আল্লাহ বানিয়েছিলেন মানুষেরা বলে উনি দা সম্রাট আলেকজান্ডার আসলে উনি আলেকজান্ডার না ওনার পরে আরেকজন জুলকারনাইন পৃথিবীতে আসছিলেন তিনি হলো আলেকজান্ডার তিনি উজির ছিলেন সক্রেটিস তিনি ঈসা আলাইহিস সালামের কয়েকশো বছর আগে আসছিলেন দ্বিতীয় আলেকজান্ডার দ্বিতীয় জুলকারনাইন তিনিও পৃথিবীর পীরের বিরাট প্রতাপশালী বাদশা ছিলেন কিন্তু প্রথম জুলকারনাইন যিনি তিনি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে কালেমা পড়েছিলেন খিজির আলাইহিস সালাম তার প্রধান উজির এই জুলকারনাইন ইয়াজুজ মাজুজের সেই প্রাসাদ ঠেকানোর জন্য পাহাড়ের মাঝখান দিয়ে বিরাট বড় সীসা গেলে 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 একটা প্রাচীর নির্মাণ করে দিলেন একবার জোরে বলা যাবে কি মারহাবা অ্যাটেনশন এই ঘটনাটা যেহেতু আসছে তো বলে দিয়ে যাই তা কষ্ট হবে কিয়ামতের আগে জাতি কেমনে আসবে দেখেন দুই পাহাড়ের মাঝখানে সীসা গেলে বাচ্চা জুলকার নাই তিনি বিরাট বড় প্রাসাদ বানাই দিলেন একবারে প্রাচীর বানাই দিলেন প্রাচীর বানাই দেওয়ার পরে প্রত্যেক দিন এই ইয়াজুজ মাজুজ এই প্রাচীর ভাঙ্গার জন্য তারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে চেষ্টা করতে থাকে খুব মনোযোগ দিয়েন ওই অস্ত্র শস্ত্র নিয়ে চেষ্টা করতে থাকে যখন সন্ধ্যা লেগে যায় তখন একবারে প্রাচীরের শেষ পর্যায়ে তারা চলে আসে তখন ইয়াজুজ মাজুজদের যিনি সর্দার বা বাদশাহ আছে ওদেরও বাদশাহ আছে এই বাদশাহ ডাক দেখো আয় ফিরে চলে আয় কালকে আগামীকাল থেকে আবার খুঁজবো সন্ধ্যাবেলা ওরা ফিরে চলে যায় সকালবেলা আয়সা দেখে ওরা যেরকম সেরকম প্রাচীর হয়ে রয়ে গেছে আবার খুঁজতে থাকে সন্ধ্যাবেলা আবার বাচ্চা কয় আয় ফিরে চলে আয় কালকে আবার দেখব এইভাবে কিয়ামত পর্যন্ত তারা খুঁজতে থাকবে নবীজি ডেকে বলেন উম্মতে বিশুদ্ধ হাদিসের মধ্যে ইয়াজুজ মাজুজের কথা আসছে যখন কিয়ামতের পূর্ব সময় হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসবেন আসমান থেকে আল্লাহ তাকে নামাবেন দুই ফেরেশতার কাঁধে বর দিয়া বর্তমান সিরিয়ার একটা সাদা মসজিদ থাকবে দামেস্কে একটা সাদা মসজিদ মসজিদের মিনারা হবে সাদা এই মিনারার উপরে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ সশরীরে দুই ফেরেশতার কাঁধে ভর দেওয়াইয়া আমার আল্লাহ ইমাম মেহেদি আলাইহিস সালামের জমানায় ঈসা নবীকে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাবেন নবী হিসেবে না আমাদের নবীর উম্মত বানাই আল্লাহ পাঠাবে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজা আসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেঘের বাণী ও হাজীগঞ্জের মুসলমান মাইকের আওয়াজ যত দূর যায় শুনে যাবেন কথাগুলি বাপ এই জুলকার নাইন বাচ্চা প্রাচীর বানাই দিয়ে চলে আসলেন কিয়ামত পর্যন্ত এইভাবে খুশাখুশি চলবে কিন্তু কিয়ামতের পূর্ব সময় ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তাম দুনিয়াতে কোনো কাফের আর দুনিয়াতে জিন্দা থাকবে না সারা পৃথিবীতে এরকম চলতে থাকবে বাজানো তখন ওই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে ইমাম মেহেদী আলাইহিস সালামের এন্তেকাল হয়ে যাবে ঈসা আলাইহিস সালাম তখন পৃথিবীতে আসে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ হবে ওরা ওই সন্ধ্যা পর্যন্ত শাবল দিয়ে খুঁজতে 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 যখন সন্ধ্যা আসবে তখন ওই বাচ্চা বলবে ইয়াজুজ মাজুজের বাচ্চা ও ইয়াজুজ মাজুজের দল তাড়াতাড়ি ফিরে চলে আসো আগামীকাল ইনশা আল্লাহ আমরা এই মানে ইনশা আল্লাহ আগামীকাল আমরা এটা আবার খুঁজব যখন ইনশা আল্লাহ বলবে তখন পরের দিন আর ওই প্রাচীর নতুন করে আর হবে না
ওই রকমই থাকবে তখন তার ওই প্রাচীর ভেঙ্গে পৃথিবীর মধ্যে এমন ভাবে ছড়ায় যাবে যে কোটি 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 এত পরিমাণ ইয়াজুজ মাজুজ আসবে সারা পৃথিবীতে তারা ছড়িয়ে যাবে ভূমধ্য সাগরের মধ্যে কোনো পানি থাকবে না পানি খেয়ে এমন ভাবে শেষ করে ফেলবে যে ওইখানে মনে হবে কোনো পানি ছিল না ওটা মরুভূমির মতো হয়ে যাবে একবার জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ মালিককে সারা পৃথিবীতে তারা তাণ্ডব চালাবে লক্ষ লক্ষ মানুষ তারা মেরে ফেলবে শস্য শ্যামল গবাদি পশু সবকিছু খেয়ে সাবার করে ফেলবে পৃথিবীর ভূমধ্য সাগরের মধ্যে কোনো পানি থাকবে না এত পরিমাণে তারা খাবে তাহলে কি পরিমাণে তারা হবে তখন যুদ্ধের আইন যুদ্ধের বিধান আল্লাহ রহিত করে দিবেন জিহাদের বিধান আর তখন থাকবে না আল্লাহ পাক ঈসা রূহুল্লাহর কাছে আল্লাহ ইলহাম করবেন ও ঈসা যুদ্ধের বিধান আমি আল্লাহ পাক মওকুফ করে দিলাম ঈসা নবী হাত বাড়াবে আল্লাহ এই জাতির সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নাই এরা এত পরিমাণে ভূমধ্য সাগরের সব পানি এরা খেয়ে ফেলে দিছে তাহলে কি পরিমাণে এরা আসবে এবার চিন্তা করেন আল্লাহ ভয়াবহ ফিতনা থেকে যেন আমাদেরকে বাঁচায় দেয় জোরে বলেন আমিন এই ঈসা আলাইহিস সালাম দোয়া করবে আল্লাহ এই জাতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও তখন আল্লাহ পাক ইয়াজুজ মাজুজের ঘাড়ের উপরে এক প্রকারের রোগ দিবে এক প্রকারের পোকা আল্লাহ সৃষ্টি করবে যেই পোকাগুলি দেখবেন গরুর নাকের মধ্যে হয় এরকম পোকা গরুর নাকের মধ্যে মাঝে মাঝে এরকম পোকা হয় ওই পোকাগুলি ঘাড়ের উপরে সৃষ্টি করে দিবেন আল্লাহ ওই পোকাগুলি সন্ধ্যাবেলা সৃষ্টি হবে সকালবেলা সব মানুষ এসে দেখবে একবারে সারা পৃথিবী ব্যাপী খালি ইয়াজুজ মাজুজের লাশ পড়ে রয়েছে আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার বাঁচানোর মালিক কে অ্যাটেনশন আমার আলোচ্য বিষয় হলো কবর আর হাসর এই কবর হাসর নিয়ে বলতেছি ইয়াজুজ মাজুজের হালত কি হবে হাসরের দিককে সারা পৃথিবীতে লাশ আর লাশ গন্ধে সারা পৃথিবী গন্ধ হয়ে যাবে ঈসা রূহুল্লাহ বর হাত বাড়াবে আল্লাহ এ জাতির দুর্গন্ধে আপনার বান্দাদের কষ্ট হয় আল্লাহ এমন দুর্গন্ধ আর টিকা যায় না আল্লাহ আল্লাহ আসমান থেকে একাধারে সাত দিন পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি দিতে থাকবে একাধারে সাত দিন পর্যন্ত বৃষ্টি নামবে এক সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হবে না এত পরিমাণে বৃষ্টি আল্লাহ দিবে ওই বৃষ্টির পানিতে ইয়াজুজ মাজুজ লাশগুলি আল্লাহ ভাষায় ভাষায় সমুদ্রের মধ্যে নিয়ে আল্লাহ পাক বিলীন করে দিয়ে তামাম পৃথিবী আমার আল্লাহ পরিষ্কার বানাইয়া বান্দাদের জন্য আল্লাহ জায়গা খালি করে দিবে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার মালিককে সেজদা দেব কাকে জিকির হবে কার আল্লাহ 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 ছাড়া উপায় নাই কথা কোন ঠিক না বেঠে আল্লাহ আল্লাহ বাজান কিয়ামতের মাঠে মেহশরের মাঠ কায়েম হয়ে যাবে কায়েম হয়ে যাওয়ার পরে ইজা সামাউ ফাতার আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারত নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে ওয়া ইদাল বিহারু ফুজ্জিরত সমুদ্রগুলি উদ্দুলিত হয়ে যাবে কোথায় পালাবেন ওয়া ইদাল কুবুরু বুসিরত কবর থেকে মানুষ উঠে আল্লাহর দরবারের দিকে দৌড়াইতে থাকবে তারুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি তারুজুল মালায়েকাতু ওয়ার রূহু রুহু আর ফেরেশতা যেদিন আল্লাহর দিকে ধাবিত হবে কিয়ামতের দিন দুনিয়া 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে হাসরের মাঠ হবে একদিন তত বড় আল্লাহ আল্লাহ সেই দিন আল্লাহ পাক ডাক দিবে ও ফেরেশতারা
প্রত্যেক হাজারে একজনকে জান্নাতে দাও বাকি 999 জনকে জাহান্নামে দিয়ে দাও আল্লাহ আমার দিকে তাকাও প্রত্যেক হাজারে একজন জান্নাতি বাকি 999 জন জাহান্নামী আল্লাহ যখন এই ঘোষণা দিবে কিয়ামতের মাঠে কারো চুল যদি কাঁচা থাকে সেই চুল সাথে সাথে পাকা পেকে যাবে আল্লাহ এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে জোয়ান বৃদ্ধ হয়ে যাবে চুলগুলি একবারে সাদা হয়ে যাবে চামড়াগুলি একেবারে গুছায় যাবে চিন্তায় পেরেশানির মধ্যে হাজারে 999 জন জাহান্নামে চলে যাবে মাত্র একজন জান্নাতে যাবে পেরেশান এই হাদিস যখন নবী বললেন সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন পেরেশান হয়ে গেলেন কোনবা সাহাবী থরথর করে কাঁপতেছিলেন হায় হায় উপায় কি উপায় কি সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে তাহলে আমাদের উপায় কি হবে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও সাহাবীরা চিন্তা করো না তোমরা চিন্তার কারণ নাই 999 জন হবে ইয়াজুজ আর মাজুজ আর একজন হবে আমার উম্মত তোরাকে যাবি নবীর নৌকাতে আয় ঠিক কি না রূপকাঠি রই নৌকা খানি রূপকাঠি রই নৌকা খানি নাহি ডুবার ভয় তোরাকে যাবি নবীর নৌকাতে আয় নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়ায় কথা কন ঠিক কিনা আরে 999 জন হবে ইয়াজুজ আর মাজুজ আর একজন হবে আমার নবীর উম্মত 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 নবীজি ডাক দে বলুন উম্মত রে চিন্তা করিও না ওই একজন তোমরা হবা ওই একজন তোমরা হবা ওই একজন তোমরা হবা এই ইজ্জত তো আমাদের গুণে না এই ইজ্জত আমার নবীর কারণে নবীর কারণে নবীর কারণে কথা বলেন ঠিক না বেঠে আর নবী নিয়ে যারা ঝগড়া করে ওরাই হলো বোকা এই নবীর ইজ্জত নিয়ে যারা ঝগড়া করে ওরা বোকা এই নবীর ইজ্জত যারা ছোট করে দেখে ওরাই বোকা ওরাই আজাজিলের খালা তো ভাই ওরা বুঝে না ওদের জ্বালা কি এমন জ্বালায় পড়বে যে জ্বালা থেকে আর জুরানোর কোনো সুযোগ নাই কথা কন ঠিক কি না ও নবী ছাড়া উপায় নাই আহা কত বড় সৌভাগ্য আমাদের এই নবীর উম্মত আমরা হতে পারছি কত বড় সৌভাগ্য আমাদের এ নবীর গোলাম আমরা হতে পেরেছি কত বড় সৌভাগ্য এ নবীর কালেমা পড়তে পেরেছি কত বড় সৌভাগ্য নবী দেখি নাই কিন্তু নবীর সুন্নত আমরা মানতে পেরেছি কত বড় সৌভাগ্য আমরা নবী দেখি নাই নবীর অনুসারী আমরা হতে পেরেছি তোরা কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাঠি রই নৌকা খানি রূপকাঠি রই নৌকা খানি নাহি ডুবার ভয় তোরা কে যাবি নবীর নৌকাতে Hey.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين إلهي مياجي باري এর বঙ্গালাকে বাসী করতে কা জিতে আজকেরই মাহফিল কবর বাসীদের শরণের মাহফিল খানা মঞ্জুর কর আল্লাহ আমিন হাদিয়ার টুকুর সোনার মদিনায় জান্নাতের বাগানে পৌঁছাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাতে বদরে বহুদে খন্দকে মুতা হুনাইন শহাদায় কারবালায় দয়া করে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ সওয়াব হাদিয়া পৌঁছাও কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি মালিক হাম্বলি উলামা ফুদালা নুজাবা নুকাবা আখির আব্দুল যে যেখানে আপন আপন মাজার পাকে ঘুমিয়ে গেছে এ বাংলার জমিনে তোমার কত ওলিরা ঘুমাইতেছে আল্লাহ তিনাদের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া আদায় করে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ আমাদের কারো মা আছে বাবা নাই বাবা আছে রে ঘরে মা দুখিনী নাই কে জানি রে মাও নাই বাবাও নাই এই গ্রামের ভিতরে গোরস্থানে আমতলায় কত বান্দা বান্দি কবরে ঘুমাই গেছে এই মিয়াজি বাড়ির কত মানুষ কবর দেশে আজকে পাড়ি জমাইছে গো আল্লাহ আল্লাহ আজকে মা থাকলে আজকে মা থাকলে মার জন্য কত কিছু কিনে দিতাম আজকে মা দুনিয়ায় নাই রব্বুল আলামিন কিছুই তো দেওয়ার মতো নাই তুমি মনিবের আসমানে গভীর রাত্রিবেলা হাত বাড়াইছি আল্লাহ ফিরাই যদি দাও আমরা কোন দরজায় হাত বাড়াবো গো আল্লাহ খালি যদি শূন্য ফিরাও মালিক কোন দরজায় হাত বাড়াবো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বংশে মানুষগুলির কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীর বলছো তুমি কুরআনে মোদের মা বাবাই যেন কান্দে না কবরে কবরের কথা মনে পড়লে ভয় লাগে মোর মনেতে মনেতে মোদের মা বাবাই যেন কান্দে না কবরে আল্লাহ কবর এত ভয়াবহ জায়গা হাদিসের মধ্যে পড়েছি 99টা সাপ থাকবে একটা সাপে যদি পৃথিবীর মধ্যে নিঃশ্বাস ছেড়ে দিত আল্লাহর নবী বলতেছেন তাম পৃথিবীতে নিঃশ্বাসের কারণে কোনো ফসল জন্ম হতো না আল্লাহ ওই সাপে একবার কামড় দিলে কবরবাসী 40 বছর ধরে যন্ত্রণা করতে থাকবে আল্লাহ এই কঠিন মহা মুসিবত কবর থেকে এই আজাব থেকে আমাদের বাবা মা রে তুমি দয়া করে বাঁচিয়ে দাও আল্লাহ আমাদের বংশের মানুষদেরকে তুমি দয়া করে বাঁচিয়ে দাও আল্লাহ আল্লাহ মাফ করিয়া দাও মালিক মাফ করো আল্লাহ কঠিন ওই আজাব থেকে আমাদের পূর্বপুরুষদেরকে মাফ করো আল্লাহ আল্লাহ আমার ভাইগুলি যারা মাহফিল সাজাইছে
ইমরান মিয়াজি সাদ্দাম আর হাসান আর দিদার সহ যে ভাইগুলি আমার সঙ্গে যোগাযোগ রেখেছে ওরা সবাই মিলে মিলে মিয়াজি পরিবারের এবং এই গ্রামবাসী যুবক ভাইরা ওরা অনেক কাজ ফেলে দিয়ে দুনিয়াবি সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে থেকে শারীরিক শ্রম আর মেহনত অর্থনৈতিক শ্রম মেহনত দিয়ে সবাইকে মুরব্বীদেরকে নিয়ে বাগান যারা সাজাইল আল্লাহ ওদের ইজ্জত দুনিয়া আখেরাতে তুমি দয়া করে বুলন্দ করো আল্লাহ ছেলে সন্তান পুত্র পরিজন বাবা মা আল্লাহ হায়াতের জিন্দিগিতে যারা আছে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো আল্লাহ প্রত্যেক বছর এই মাহফিল করার তৌফিক তুমি দয়া করে নসিব করো আল্লাহ এলাকার উপরে তুমি রহমতে কামেল আজিল নাজিল করো আল্লাহ ছোট্ট বাংলাদেশ অসংখ্য অলিরাই জমিনের মাটির নিচে ঘুমাই রয়েছে আল্লাহ 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 অর্থনৈতিক মন্দা আর প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের ছোট্ট বাংলাদেশকে দয়া করে বাঁচায় রাখো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন হাত বাড়াইছি নবী নবী বললাম কত জীবন নবী দেখার সুযোগ হয় নাই আল্লাহ আল্লাহ কত বেঈমানরা নবী দেখে পাথর মেরেছে জীবনে কোনোদিন নবী দেখার সুযোগ হয় নাই ইয়া রাব্বি আলাহি নবী না দেখাইয়া কবর দেশে গো ডাক দিও না গো আল্লাহ মুসা নবীর করছ গো দয়া আল্লাহ তোর পাহাড়ে ডাকিয়া আমার করবা গো দয়া আল্লাহ মদিনা তিনি আগো আল্লাহ মাফ করছো নি ইউনুস নবীর করছ গো দয়া আল্লাহ মাসর পেটেতে রাখিয়া আমার নি করবা গো দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মাফ করছ নি কবরের দুনিয়াতে যেদিন মানুষেরা আমাদেরকে রেখে বিদায় জানায় সবাই চলে আসবে বাসর সাউনি বাতি নাই রে সাথী নাই ওই গহীন কবর আমি একা হয়ে যাব ওই দিন তুমি মালিক তোমার হাবিব আমাদের আপন হইয়া যাইও আল্লাহ তোমার হাবিবকে আমাদের আপন বানায়ও আল্লাহ তোমার নবী সেই দিন আমাদেরকে চিনায়ও আল্লাহ দেখায় দিও গো আল্লাহ সাকারাতের বিছানাতে আমাদের নূরানি চেহারা মুবারকে তোমার হাবিবের নূরানি বরকতি রহমতি নূরের চেহারা মুবারক বর্ষায় দিও আল্লাহ আর আমাদের জবানে জারি করা মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ